ओम जननीम शारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। ओम शरणागत दीनात् परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण मिशन आश्रम दिनाजपुरेर कल्याणे रामकृष्ण संघेर अष्टम संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी विशुद्धानंदजी महाराजेर बक्तृता संकलन सत् प्रसंग थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा 13 नम्बर पर्व पढ़छि। ऐ पर्वटी श्री रामकृष्ण मिशन आश्रम काटिहारे 12 मे 1955 साले देवा हयेछिल। जेखाने आमरा थेमेछिलाम सेखानटा दिये आरेकबार तार पुनराबृत्ति करब। महाराज बोलछेन बहिर्दृष्टिते श्रीरामकृष्ण छिलेन एकजन साधारण मानुष, माला तिलक किछु नेइ, देखते साधारणेर थेकेओ साधारण। कालीबाड़ी एसे अनेकेई ताकेई जिज्ञासा करतो परमहंस कोथाय, तिनि बोलतेन खुजे नाओ। बालकेर स्वभाव निरभिमानिता, पवित्रता ओ सन्तान भाव। आमार केन जानि ना मने हय एटा शुधुमात्र श्रीरामकृष्णेर बालकेर स्वभाव नय, तिनि सत्यि सत्यि चाइतेन ताके खुजुक। আমরা যদি ঈশ্বরের অন্বেষণ না করি, ঈশ্বরকে যদি সহজে আমরা পেয়ে যাই, তাহলে ওই যে ঘর হিন্দিতে কথা আছে না, ঘর কা মুরগি দাল বরাবর, রোজ মুরগির মাংস খাচ্ছি কিন্তু মনে হচ্ছে যেন দালই খাচ্ছি, তার যে দাম সেটা থাকে না। অবতার পুরুষ সেই কারণে, ঈশ্বরও সেই কারণে আমাদের জীবনে নানা রকমের ব্যথা দিয়ে রাখেন, আমাদের অন্বেষণ করবার একটা আমাদের প্রয়াসই করেন, অন্বেষণ করতে পাঠানে, যেন অন্বেষণ না করলে তাকে সহজে তিনি দিতে চান না। বালক স্বভাব তিনি। এই যে প্রশ্নটা আছে না, খুঁজে নাও পরমহংস কোথায় খুঁজে নাও, এটা কিন্তু তিনি বলেননি শুধুমাত্র সেই সময়কার মানুষদের জন্য, তিনি এই যুগের মানুষদেরও বলছেন, একই কথা বলছেন, খুঁজে নাও। আমরা যদি তাকে খুঁজি তবে পাবো, আর যদি তাকে না খুঁজি তাহলে কোনো অবস্থাতেই তাকে পাবো না। এই আর্জটা আমার হওয়া দরকার। তার সেই বিখ্যাত গল্প, ছোট্ট শিশু তার মাকে বলছে, মা কাল সকালে হাগা পেলে আমাকে ডেকে দিও। মা বলছেন, হাগাই তোমায় ডাকিয়ে দেবে। জীবনে যা কিছু করতে চাই সেটা পাবার ইচ্ছা যেন আমার মনের ভেতরে জাগ্রত হয়। যতক্ষণ না আমাদের মনের ভেতরে সেই পাবার ইচ্ছাটা জাগ্রত হয়, আমাদের হাতে জিনিস দিয়ে দিল, আমরা তার দাম দিতে পারি না, আমরা সেটার মূল্যায়ন করতে পারি না। বলছেন বালকের স্বভাব তিনটে, নিরভিমানিতা, পবিত্রতা ও সন্তান ভাব। রামকৃষ্ণ মুকুরে আমাদের নিজেদেরকে বারবার করে দেখতে হবে, এই তিনটে জিনিস আমরা আমাদের নিজেদের ভেতরে আসছে কিনা, আমরা সত্যি সত্যি পারছি কিনা, আমরা ভগবানের পথে চলবার যোগ্যই উঠতে পারছি কিনা। একটি ঘটনা আমি বারবার উল্লেখ করি, পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি অল্প বয়সী ছেলেদের মন্ত্র দীক্ষা দেবার সময় এই কথাটি বারবার বলতেন, এমন একটা জীবন যাপন করে দেখাও যাতে দূর থেকে মানুষ দেখলেই তোমায় বলে এ লোক রামকৃষ্ণ বিবেকানন্দ করে। মানে ফোঁটা তিলক বলা নয়, আমাদের জীবনের জীবন দর্শন যেন শ্রীরামকৃষ্ণ পন্থা অনুযায়ী হয়। আমরা আধ্যাত্মিক এটা লোককে জানানোর কথা নয়, আমার সবার আগে নিজেকে জানানোর কথা। আর তার টেস্টগুলো কি, এই তিনটি, নিরভিমানিতা আসছে কিনা, পবিত্রতা আসছে কিনা, সন্তান ভাব আসছে কিনা। মাঝে মাঝে আমরা খুব একটা ওই নিরভিমানী হবার একটা ভরম দেখাই, আমরা মনে করি যে এরকম লোককে দেখাতে পারলে, হাত জোর করে থাকতে পারলে, বা কথা বলার সময়, ক্লাস নেবার সময় বা ক্লাস শুনবার সময় চোখটা ঢুলু ঢুলু একটু ভাবভঙ্গি থাকলে বোধ হয় সেটা হয়। কিন্তু এই যে অকপটহীনতা, এই নিরভিমানিতা, কপটতা নিয়ে ভগবানকে কিন্তু পাওয়া যায় না। সত্যিকারের নিরভিমানী হতে হবে, সত্যিকারের নিরভিমানী না হলে কিন্তু হবে না। দুই হচ্ছে পবিত্রতা, পবিত্রতার ভাবটা এমন আসবে যে কোনোভাবেই কোনো রকম অপবিত্র চিন্তা আমার ধারে কাছে ঘেঁষতে পারবে না, ধারে কাছে ঘেঁষলেও সেটার বদল হয়ে যায়। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে আমরা দেখতাম, আমরা যে যেমন ভাব নিয়েই যেত মহারাজের কাছে আলোচনা করতেন, মহারাজ এমনভাবে আমাদের দিকে তাকিয়ে থাকতেন, মনে হতো ওই যে কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি, অমনীয় মুখ হেরি সরমে সে হয় সারা, ওই বোধটা আমাদের ভেতরে জাগ্রত হয়। আর সন্তান ভাব মানে জগতের, এটি দুটি, জগতের যে যেখানে আছে সবাই আমার মা এবং আমি সকলের ওপর নির্ভরশীল। ছোট্ট ছেলে নিবেদিতা বর্ণনা করছেন,
কিরকম হতে হয়। ছোট ছেলে, সে জানে সে বাড়ির হিরো, কিন্তু সে এমন একটা ভাব করে যে তার ঠাকুমা যদি তাকে ঘুম পাড়িয়ে না দেয় তাহলে তার ঘুম পাড়ানো হয় না, তার পিসি যদি তার তেল মাখিয়ে না দেয় তাহলে তার তেল মাখা হয় না, তার মা যদি তাকে স্নান না করিয়ে দেয় তাহলে তার স্নান করা হয় না, সে তার কাকা যদি তাকে কাঁধে চড়িয়ে না ঘুরে বেড়ায় তাহলেও তার ইয়ে করা হয় না। এই বোধটা, সে এমনভাবে অন্যের উপর নির্ভরশীল হয়, অন্যের উপর এমনভাবে একটা ভাব থাকে তার যেন জগতে সব কিছু সকলের জন্য নির্ভর করে আছে। আর কিন্তু তিনি যে আমাদের সেই যে ভেতরের প্রাণভোমরা, এটা কাউকে তিনি বুঝতে দিতে চান না। আমরা যত ভগবানের দিকে এগোতে থাকবো এই গুণগুলো আমরা ইম্বাইব করতে থাকবো, এগুলো আমাদের ভেতরে আসবে। নিজেকে পরীক্ষা করে দেখার জন্য এগুলো খুব জরুরি। আমি কি সত্যি নিরভিমানী হতে পেরেছি কিনা, আমি কি সত্যি পবিত্র হতে পেরেছি কিনা, আমি কি সত্যি জগৎ সংসারের সকলকে মাতৃভাবে দেখতে পাচ্ছি কিনা। ঠাকুর বলেছেন যে ঠিক ঠিক আন্তরিকভাবে একদিনও ভগবানকে ডেকেছে, এতটুকু ডেকেছে তাকে তিনি কৃপা করেন, একটু ক্ষুদ পিপাসা চাই, ক্ষুধা তৃষ্ণা যাতে আসে তার জন্য যত্ন চেষ্টা করতে হবে, সাধুসঙ্গ করতে হয়, সাধুসঙ্গের গুণে ঈশ্বরে অনুরাগ আসে, তার জন্য ক্ষুধা তৃষ্ণা জাগে, তখন ভজনে তৃপ্তি। ঠাকুরের জীবনেও দেখি সাধনখানে তিনি কেঁদে কেঁদে ডাকছেন, গঙ্গার ঘাটে মুখ খসছেন আর বলছেন মা দেখা দে। আন্তরিক, এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আন্তরিকভাবে একটা ঘটনা আপনারা হয়তো সবাই জানেন, তবু আমি পুনরাবৃত্তি করছি। যোগানন্দ মহারাজ যেদিনকে ঠাকুরের কাছে এসেছিলেন, যোগানন্দ মহারাজকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কি বলে বোধ হয়, আমাকে তোমার কি বলে বোধ হয়। যোগানন্দ মহারাজ বলেছিলেন যে আপনি গৃহীর নন সন্ন্যাসীর নন। ঠাকুরের মুখ যেন উজ্জ্বল আভায় ভেসে যায়। ঠাকুর জীবনীকারা ব্যাখ্যা করেছিলেন এইভাবে যে ঠাকুর যেন এইভাবে বলতে চেয়েছেন যে সত্যি সত্যি তিনি কারুরই নন, তিনি সন্ন্যাসীর নন গৃহীর নন। তাহলে শ্রীরামকৃষ্ণ কার? আমার জীবনীকাররা ব্যাখ্যা করছে শ্রীরামকৃষ্ণ হলেন তার যে আন্তরিকভাবে তাকে চেয়েছে। শ্রীরামকৃষ্ণ যদি সন্ন্যাসী যদি আন্তরিকভাবে শ্রীরামকৃষ্ণকে না চায় তাহলে সে অবশ্যই সেই সন্ন্যাসীর নয়। সন্ন্যাসী গৃহী যদি আন্তরিকভাবে শ্রীরামকৃষ্ণকে না চায় অবশ্যই সে শ্রীরামকৃষ্ণের সেই গৃহী শ্রীরামকৃষ্ণের নয়। অতএব আন্তরিক চাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই আন্তরিক চাওয়া যদি না থাকে তাহলে কিন্তু ভীষণ সমস্যা। এই আন্তরিকভাবে বলছেন যে ঠিক ঠিক আন্তরিকভাবে একদিন ভগবানকে ডেকেছে, এতটুকু ডেকেছে তাকে তিনি কৃপা করেন। আসলে ভগবানের বীজ তো, ভগবান তো খুব সামান্য ছোট্ট ক্ষুদ্রাকারে আমাদের ভেতরে লুকিয়ে আছেন। আমরা অনেক কিছুর মাঝখানে এই কারণে তাকে হারিয়ে ফেলি, তিনি এমনভাবে লুকিয়ে থাকেন, তার আকারকে এমন করে ছোট করে ফেলেন, তিনি কিছুতেই আমাদের জানতে দেন না। কিন্তু যে মুহূর্তে আমরা তাকে জানতে পারি, তাকে বুঝতে পারি, সঙ্গে সঙ্গে তাকে আর ধরে রাখা যায় না, তিনি ছড়িয়ে পড়তে থাকেন। ছড়ায় রয়েছে, জড়ায় রয়েছে, নিখিল বিশ্বময়। তখন আমি চতুর্দিকে দেখতে পাই, তাকে জানতে চাই, এই বোধটা আমাদের থাকা দরকার। কেমন করে আসে তিনি বলছেন, তার জন্য যত্ন চেষ্টা করতে হয়। আমি তোমাকে চাই, এই বোধটা আমার ভেতরে সবার আগে জাগাতে হয়। দুই বলছেন সাধুসঙ্গ করতে হয়। সাধুসঙ্গ করতে আমাদের আমাদের যে পঙ্গত আছে সেখানটা ভারী সুন্দর কবিতা পড়া হতো, সেখানে বলতো সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাহি হয়, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়। কুসুমের শনিকীট সুরশিরে যায় তেমনি সাধুসঙ্গ অধমে তরায়। বলছেন কে সাধু? গেরুয়া পরা মানুষ সাধু? তিলক ফোঁটা কাটা সাধু? তা বলছেন না। বলছেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গে বিনা ইষ্টে ভক্তি নাহি হয়, ভগবানের প্রতি ভালোবাসা একমাত্র সাধুসঙ্গেই হয়। এবার সাধু কে? বলছেন যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়, যাকে দেখলে ভগবানের কথা আমাদের মনে পড়ে, ভগবানের চিন্তা আমাদের মনের ভেতরে আসে। আমরা একজন সাধকের গল্প বলেছি, আমাদেরই এক সাধু, সে মুক্তিনাথ যাওয়ার পথে ঝড় জল বৃষ্টিতে একটি হলের মধ্যে বসেছিলেন, হলের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। বিরাট বড় হল, সেখানে সারি সারি কম্বল পাতা আছে, যারা সেই হলের মালিক তারা তাদের সবাইকে ওখানে থাকতে দিলেন। আমাদের সাধুটি বলছেন আমি শুয়ে পড়বো ভাবছি, এমন করে সামনে দেখলাম
যে দুজন সাধু, ইসকনের দুজন সাধু বসে মন দিয়ে জপ ধ্যান করছেন, তখন আমার মনে হলো এরা এত মন দিয়ে জপ ধ্যান করছে, আমি শুয়ে রাতটা কাটিয়ে দেবো, আমি জপ করতে শুরু করলাম। দেখুন এই যে সাধু সঙ্গে বিনা ইষ্টে, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়, ভগবানকে ডাকার ইচ্ছা হয়, ভগবানকে জানবার ইচ্ছে হয়, ভগবান সংক্রান্ত বোধ আমাদের ভিতরে জাগে, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়। কুসুমের সনে কীট সুরশিরে যায়, তেমনি সাধুসঙ্গ অধমে তরায়। ফুলের ভেতরে পোকা থাকে, পূজারীরা সবসময় দেখে উঠতে পারে না, সেই ফুল যখন ভগবানের, ভগবান শঙ্করের মাথার উপর রাখা হয়, তখন সেই কীট ও ফুলের সাথে দেবতার শ্রীমস্তকে স্থান পেয়ে যান। তাই বলছেন সাধুসঙ্গ গুণে ঈশ্বরে অনুরাগ আসে, ভালোবাসা আসে, ভগবানকে এমন করে ডাকতে হয়। আমরা যখন প্রথম প্রথম বেলুড় মঠে যেতাম, তখন এক সাধুর সঙ্গে আলাপ হয়েছিল, তার নাম পূজনীয় স্বামী কাশীশ্বরানন্দজী মহারাজ, পূজনীয় ব্রহ্মানন্দজী মহারাজের, তিনি মন্ত্র শিষ্য, সন্ন্যাসী এবং ব্রহ্মচারী শিষ্য। তিনি আমাকে একটা ভারী সুন্দর উপদেশ দিয়েছিলেন, বলেছিলেন নিজের গুরুকে খুব ভালো করে লক্ষ্য করার চেষ্টা করবে, যদি কোনো দিন সকালে আসো তাহলে তোমার গুরু যে সময় মন্দিরে যান সেই সময়টা জেনে বুঝে আসবে, তারপরে কাঁচের বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কী রকম আকুতি অনুযায়ী সেই তিনি ভগবানকে ডাকছেন, তার যে ভগবানকে ডাকার আকুতি এটাকে ইমবাইব করার চেষ্টা করবেন। উনি বলছেন আমাদের মধ্যে সেই ভাব নেই, আমরা শুধুমাত্র প্রথম দিকে দাগা বুলোতে পারি, যেরকম যখন আমাদের অক্ষর জ্ঞান হয় এই স্লেটের ওপর অ লিখে তারপরে সেই অটাকে ধরে বোলানো হয়, হাতে খড়ি হয়, আমরা অ জানি না, ওই রকমভাবে লিখতে লিখতে ওই ফিগারগুলো তৈরি করতে করতে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে অ লিখতে শিখি। ঠিক সেই রকম গুরু কিভাবে প্রার্থনা করেন, উনি বলতেন ওনার মুখের দিকে তাকিয়ে দেখবে কি আকুতি, কি ভালোবাসা নিয়ে উনি প্রার্থনা করছেন, ওই আকুতি ওই ভালোবাসাটা যেন আমাদের জীবনে আসে। নকল করতে গিয়ে শুধু ওনার হাঁটা চলা নকল না করি, নকল করতে হলে ওই আকুতিটা নকল করতে হবে। ঠাকুর একবারে কি সুন্দর বলছেন, আমি ষোলো টাং করে গেলুম তোরা এক টাং কর, তার যে তীব্র সাধনা সেটা আমরা কোনোভাবেই করে উঠতে পারবো না। তাই তিনি বলছেন যে গুণে, যে আকুতিতে উনি ভগবানকে ডাকছেন, সেই আকুতি সেই অনুরাগটুকু যেন আমাদের জীবনের মধ্যে অবশ্যই আসে। তাই বলছেন সাধুসঙ্গ গুণে ঈশ্বরের অনুরাগ আসে, তার জন্য ক্ষুধা তৃষ্ণা জাগে। ক্ষুধা তৃষ্ণা কীরকম? তৃষ্ণা হচ্ছে জল পাওয়ার জন্য, জল যেমন না পেলে আমার জীবন মনে হয় যেন আমার একবারে জীবন এই চলে যাবে এই চলে যাবে, ওই তৃষ্ণা ভগবান ভগবত তৃষ্ণা। আর খাবার না পেলে যেমন আমি শরীরে জোর পাই না, ঠিক সেই রকম জীবন আমার ছন্দ, জীবনের ছন্দ পতন হয়ে যায়। তাই ভগবানকে আমাদের চাই, আমার জীবনের ক্ষুধা তৃষ্ণা, আমার সুস্বাস্থ্যের, আমার মনের সুস্বাস্থ্যের জন্য ভগবানকে আমার চাই। বলছেন তখন তাকে ডাকলে কি হয়, তখন ভজনে তৃপ্তি হয়, তখন আমরা জপ ধ্যান করে আনন্দ পাই, কারণ আমি তাকে আমার মধ্যে খুঁজে পাই, যাকে বাইরে খুঁজছিলাম, খেঁদা বোচা পচা সবার মাঝখানে খুঁজছিলাম, তাকে সবার আগে আমি আমার নিজের মধ্যে খুঁজে পাই। যখন তাকে আমি নিজের মধ্যে খুঁজে পাই, আপন করে পাই, তখন আমি যার দিকেই তাকাই না কেন সে হলো তাঁর প্রতিবিম্ব, আমার গুরু আমার প্রভুর প্রতিবিম্ব। বলছেন ঠাকুরের জীবনে ও সাধনকালে তিনি কেঁদে কেঁদে ডাকছেন। ঠাকুরের সাধন ভজনকে যদি আমরা খুব সুন্দর করে ক্লাসিফাই করি, তাহলে দুটি ধারার সাধন ভজন ঠাকুর করে গেছেন। একটা হচ্ছে গুরু সহ সাধন ভজন করলে কেমনভাবে গুরুর প্রতি অনুরাগ ভক্তি এবং গুরুবাক্যে বিশ্বাস করে কেমন করে আমাদের এগিয়ে যেতে হবে, আর দুই হচ্ছে গুরু ছাড়া সাধন করলে কীরকম অনুরাগের প্রয়োজন, কীরকম আকুলতা প্রয়োজন, কতখানি ঈশ্বর নির্ভরতার প্রয়োজন, সেটাও তিনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। সেই কারণে তারই সাধন ধারাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে গুরু সহ সাধন আর একটা হচ্ছে গুরু ছাড়া সাধন। আহারে অরুচি হলে আমরা বৈদ্যের কাছে যাই, ভগবানের জন্য ক্ষুধা তৃষ্ণা নামে রুচি আনতে হলে সাধুসঙ্গ চাই, নামে রুচি হলেই হয়ে গেল, যত পাপি তাপি বা বিষয়াসক্ত হোক নামে রুচি থাকলে ভয় নেই, সাধুসঙ্গে ভগবানের জন্য ক্ষুধা তৃষ্ণা হয়। যারা ঠাকুরের কাছে যেত তিনি ওই ক্ষুধা তৃষ্ণা বাড়িয়ে দিতেন, কুঠির ছাদ থেকে চিৎকার করে ভক্তদের ডেকেছিলেন, ওরে তোরা আয়, এত যে তার কৃপা করুণা তবু কি আমাদের চৈতন্য হয়,
খেলায় মেতে রয়েছি, তাকে ভাবছি কই, ভালোবাসছি কই। আমরা খেলায় মত্ত থেকে মা এসে ফিরে যাচ্ছেন, খেলনা পেয়ে মাকে ভুললে চলবে না, একটু খেলনাটা ফেলে কিংবা খেলার ভিতর দিয়েও মাকে স্মরণ করতে হবে। বলছেন যত ভগবানের কাছে গেলে কি হবে, তিনি অন্য কিছু করেন না, আমার ভিতরের আলোটাকে একটু উজ্জ্বল করে দেন। দেখবেন প্রদীপ যখন খুব টিমটিম করে জ্বলে, আমরা প্রদীপের আলোতেই ঘরে সব কিছু দেখাশোনা করবার চেষ্টা করি, তখন আমরা কী করি, প্রদীপের শিখাটাকে একটু বাড়িয়ে দিই, তাতে যদি তেল কম থাকে আমরা একটু তেল দিয়ে দিই। ভগবান শুধু এইটুকু করেন, আসল যে আগুনটা এটা আপনার ভেতরেই আছে, আলাদা কোথাও নেই, এটা কোনো জায়গাতে নেই, এটা আপনার ভেতরেই আছে। এবং যখন এই আমাদের এই ভাবটি আমার ভেতরে জাগ্রত হতে থাকবে, তত আমরা তাকে আরও বেশি করে তারও আরও কাছে দেখতে পাব। তিনি শুধু আমাকে আমার এই ক্ষিধাটুকুকে বর্ধিত করে দেন, বাড়িয়ে দেন, বলেন নতুন করে তাকে ভাবো। বলছেন তবু তিনি এত কৃপা করেন, তিনি এত সুযোগ দেন, কিন্তু কখনোই আমাদের ভেতরে সেই ভাবটা জাগে না। আমাদের স্কুলে দেখেছি, স্কুলে খুব ভালো করে লক্ষ্য করি, যারা এক সাবজেক্টে ফেল করে পরের বছর সেই বছর পাস করে ওঠে, তারা কিন্তু কিছুতেই নিজের উন্নতি, খুব কম ছেলেদের ভেতরে উন্নতি করার প্রয়াসটা থাকে। তারা পরের বছর কোনো রকমের সব বিষয়ে পাস করলো, আবার পরের বছর তারা এক্সপেক্ট করে যে তারা আনকন্ডিশনে পাস করবে। এই আনকন্ডিশনাল জীবন ভালো নয়। আমার জীবনে কারুর কন্ডিশন চলবে না, আমার জীবনে আমার কন্ডিশন চলবে। ঈশ্বর অনুরাগ, ভক্তি, ভালোবাসাটা এমন তীব্র হওয়া চাই যেন আমি, আমাকে কেউ কন্ট্রোল করবে না, আমি নিজেকে নিজের কন্ট্রোল করতে পারবো। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে এই, আমরা খেলতে ভালোবাসি, আমরা ভগবানকে ভাবি, ভগবানকে ডাকার সময় শেষের দিকে। আমরা যখন ছোট ছেলেবেলায় মানে কলেজ জীবনে আসতাম, মঠে আসতাম, পরিচিত অনেক লোকজন বলতো আরে সে তো ভগবানকে ডাকা শেষের সময়। কিন্তু যত বয়স বাড়ছে, যত দিন চলে যাচ্ছে, এখন মনে হচ্ছে যে তখন অভ্যাস করেছিলাম বলে তবু তাকে ডাকতে পাচ্ছি। যদি এই বয়সে এসে অনুভব করতাম তাহলে কিন্তু কোনোভাবেই তাকে ডাকতে পারতাম না, ছড়িয়ে যেত মন, আর সে আমার মনকে গুটিয়ে রাখা যায় না। কিন্তু ঠাকুরের কাছে বলছেন যে মা যখন দেখেন খেলনা নিয়ে খেলছে তখন চলে যায়। গানে আছে আড়াল থেকে দেখেন পাছে দেখিলে না ডাকে হায়। তিনি সবসময় এই কারণে লুকিয়ে থাকেন, লোকালে হবে না। রবীন্দ্রনাথের যে গানটা আগের দিন আরেকটা ক্লাসে আমি উল্লেখ করেছিলাম, এটা ঠিক সেই রকম। কুজনহীন কাননভূমি দুয়ার দেওয়া সকল ঘরে, একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে, হে একা সখা হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম, সমুখ দিয়ে স্বপন সম, যেও না মনে হেলায় ফেলে। ভগবানের উপর সেই রকমের জোড়াজুড়ি করতে হবে, তুমি আমাকে স্বপ্নের মতো ওরকম সকলের ঘর বন্ধ আছে বলে তুমি আমাকেও ফেলে চলে যাবে, উটি হবে না, আমার ঘরের সামনে দিয়ে ওরমভাবে যাওয়া যাবে না। আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, তোমাকে যেন আঁকড়ে ধরে বাঁচতে পারি, এই বোধটা আমার হৃদয়ের দুয়ার খোলা আছে, তুমি ডাক দাও না দাও আমি তোমাকে ভালোবেসেই আছি, এই বোধটা যেন আমাদের ভেতরে সব সময় আসে। বলছেন ছোট ছেলে মাকে ছেড়ে থাকতে পারে না, মাও তাকে ছেড়ে থাকতে পারেন না, আমি মার আর মা আমার, এই ভাব অন্তরে নিয়ে জপ ধ্যান পূজা করতে হবে, তাহলে আর সংসারের ভাবনা থাকবে না, সব ভার মাই নেবেন। মধুরবাবুর ভাবনা হলো তাঁর অবর্তমানে বাবার অর্থাৎ ঠাকুরের সেবাকে করবে, তিনি বাবার নামে একটি তালুক লিখে দেবেন স্থির করলেন। তার প্রস্তাব শুনে ঠাকুর উত্তেজিত হয়ে বললেন কি, তুমি আমাকে বিষয়ী করতে চাও, আমার মা আছেন, আমার আবার জমিদারি নিয়ে কি হবে, মা আর জমিদারি দুটো তো হতে পারে না, তাঁর এই ভাব। পরে ভক্তদের বলেছিলেন মথুর আর লক্ষ্মীনারায়ণ মারোয়ারি সম্পত্তি লেখাপড়া করে দেবে শুনে মাথায় যেন লাঠি বসিয়ে দিয়েছিল, এমন যন্ত্রণা হয়েছিল। এটি মায়ের সংসার, ঠিক ঠিক এই বুদ্ধি নিয়ে যারা সংসার করে তাদের জীবন মধুময় হয়। সহজ সরল পথ কোনো মারপ্যাঁচ নেই, কিন্তু কোটি জন্মের সংস্কার তা হতে দিচ্ছে না। মায়ের সংসার এই বোধ থাকা দরকার, আমি ঈশ্বরের সংসার করছি। ওই চিন্ময়ী নন্দী বোধ হয় তাঁর বাড়িতে ব্রাজিকা শ্রদ্ধা প্রাণা মাতাজিকে নিয়ে গেছিলেন,
শ্রদ্ধা প্রণা মাতাজিকে নিয়ে যাওয়ার পরে তিনি বোধহয় তার কাছে আশীর্বাদ প্রার্থনা করেছিলেন। উনি বলেছিলেন নিয়মিতভাবে ভাড়াটা দিয়ে যাবে, আর নিজেকে ভাড়াটে বোধ করবে। নিয়মিতভাবে ভাড়া দেওয়াটা কি না, এবারই মায়ের জেনে ঠাকুর মা স্বামীজির উদ্দেশ্যে ভাড়া বলতে জপ ধ্যান, এটি যেন ভগবানকে ডাকার এই যে ভাবটা, এটা যেন আমার ভেতরে জাগতে থাকে। এইটি কথা, তাঁর শরণাগত হয়ে এই ভাবটিকে আমাদের ভেতরে জাগিয়ে রাখতে হবে। ভারী সুন্দর স্মৃতি কথাটা বলছেন, তোমার বাড়িতে এই তখনই যেতে পারি, তুমি যদি বাড়িটাকে মনে করো যে এ বাড়ি তোমার নয় স্বয়ং মায়ের, এবং নিয়মিত জপ ধ্যান এই নিয়মিত ভাড়া দিয়ে যাবে। যেমন ভাড়া না দিলে আমাদের বাড়িওয়ালা বাড়ি থেকে উৎখাত করে দেন, ঠিক সেই রকম ওই ভাড়া দিয়ে যেতে হবে, তাঁর জেনে সব কিছু তাঁরভাবে সেবা করতে। কিন্তু এটা আমরা পেরে উঠি না, জানেন তো, আমাদের নিজেদের আত্মঅহংকার, পূর্বপূর্ব জন্মের কৃত সংস্কার, এগুলো সব এসে চেপে দেয়, আমাদের ডুবিয়ে দেয়। আবার মাথা তুলে ভগবানকে বলতে হবে, ও গো আমায় পথ দেখাও, আমাকে এই কঠিন রাস্তা থেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। শ্রী শ্রী মায়ের জীবনীতে দেখবে একজন অভিনেতা ছেলে আসতেন, অভিনেতা ছেলে আসতেন, খ্যাপাটে ভক্ত, ভক্তটি ঠাকুরকেও দেখেছিলেন, পরে উদ্বোধনে মাকে দর্শন করতে আসেন। মাকে বিরক্ত করা শরৎ মহারাজ পছন্দ করতেন না, তাই পদ্মবিনোদের আসা যাওয়া কমিয়ে দিলেন। ভক্তটি একটু পান্দোষ ছিল, তবে বেহুঁশ হতেন না। রাত বারোটা একটার সময় মায়ের বাড়ির সামনে এসে গান ধরতেন, তাতে কত ভাব কত ভক্তি। আমরা ঠাকুরকে ফুল জল দিই, কিন্তু ভাব ভক্তি দিই না, শুধু এই জিনিসের অভাব। পদ্মবিনোদ প্রেমভক্তি দিয়ে গান গেয়ে মাকে ডাকছেন, উঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার, আঁধারে হেরিতে নারী হৃদি কাপে অনির্বার, তারস্বরে ডাকিতেছি তারা তোমার কতই বার, তারস্বরে ডাকিতেছি তারা তোমায় কতই বার, দয়াময়ে হয়ে আজি একই হেরি ব্যবহার, সন্তানেরে রেখে বাহিরে আছো শুয়ে অন্তঃপুরে, মা মা বলে ডেকে মোর হলো অস্থি চর্মসার, খেলায় মত্ত ছিলাম বলে বুঝি মুখ মাকাইলে, একবার চাও মা বদন তুলে খেলিতে যাব না আর, মা বিনে কে লবে আর অকৃতি সন্তানের ভার, উঠো গো করুণাময়ী, খুলো গো কুটির দ্বার। নিশুতি রাত সবাই ঘুমোচ্ছে, পদ্মবিনোদ পথেই দাঁড়িয়ে প্রাণের আবেগে গান গিয়ে মাকে ডাকছেন, সাক্ষাৎ জগদম্বা ওই বাড়িতে বাস করছেন, এই হুঁশ তার আছে তাই বলছেন, মা আমি এসেছি দেখা দে, বড় আধার পথ মায়ামোহ অন্ধকারে ভয় আমার বুক কাঁপছে, ছেলেকে তুই মায়ায় ভুলিয়ে রেখেছিস, তাই কাতর স্বরে তোকে ডাকছি, তুই উঠে দ্বার খুলে দে। ভক্ত প্রাণ খুলে গানটা গাইলেন, তার গানের দুটি ভাব, ভেতরের কুণ্ডলিনীকে জাগাচ্ছেন, বাইরে শ্রীশ্রীমাকে জাগাচ্ছেন। ছেলের কাতর কাতর প্রাণে ডাক শুনে মা বিছানায় থাকতে পারলেন না, ব্যস্ত হয়ে উঠে এসে জানলা খুলে দাঁড়ালেন। তখন পদ্মবিনোদ ধুলোয় গড়াগড়ি দিয়ে মাকে প্রণাম জানিয়ে চলে যাওয়ার সময় আরেকটি গান গাইতে থাকলেন, যতনে হৃদয় রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে, সব অবতারই শিক্ষা দিচ্ছে শরণাগত হও। কি অপূর্ব এই গানটি, এই গানটির ভাবটা যদি আমাদের নিত্য প্রার্থনা নিজের জপ ধ্যানের সময় আমরা ধরে রাখতে পারি, দেখবেন আমরা অনেক অনেকটা পথ এগিয়ে গেছি। কি সুন্দর কথা, উঠো গো করুণাময়ী, খুলো গো কুটির দ্বার। আমাদের কুণ্ডলিনী শক্তি যেটি একবারে ঘুমিয়ে আছে, সর্পাকারে গুটি আছে আমারই ভিতরে আর কারুর ভিতরে নেই, তাকে জাগরণের গল্প। আসলে মা হলেন এখানে শ্রী শ্রী মা সারদা দেবী, এখানে হলেন উদাহরণ, এখানে তিনি মাকে যেন ব্যবহার করছেন, যেরকম আমরা ওই এই যেমন এই আমার আলোচনার সময় যারা এই গুগল মিটে দেখছেন পেছনে সূর্যাস্তের আলো রয়েছে, ঠিক সেই রকম মা যেন ওই আধার, তাকে কেন্দ্র করে তাকে ধরে রেখে তাকেই সম্বল করে তার ভেতর থেকেই গড়ে উঠছে তার প্রার্থনা, উঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার। তারপরে বলছেন আধারে হেরিতে নারী হৃদি কাপে অনির্বার, কোথাও অন্ধকার নেই আমার বাইরে, আমার ভেতরে অন্ধকার আছে, আমার ভেতরের সেই আধার আমি কিছুতেই তার থেকে বেরিয়ে আসতে পারছি না, এই অন্ধকার থেকে আমায় বেরিয়ে আসতে হবে,
দুটো অন্ধকার, বাইরের আলো নেই, অন্ধকার আছে, আমি পথ খুঁজে পাচ্ছি না, আমি হে দেবী আমি পথ খুঁজে পাচ্ছি না, হে করুণাময়ী আমি পথ খুঁজে পাচ্ছি না, তুমি আমায় পথ দেখাও। দেখবেন এই আকুতি তখনই আসে যখন আমরা সত্যি সত্যি আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যায়। এই আকুতিগুলো আমাদের আপনাদের সবার আসে। কেউ যদি সত্যি করে বুকে হাত দিয়ে বলে না কোনোদিন আমার জীবনে এরকম ঘটনা হয়নি, তাহলে জানতে হবে একেবারে একবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি মিথ্যা কথা বলছেন, হতেই পারে না। আমাদের প্রত্যেকের জীবনে সংশয় এসেছে, হয় আমরা বুঝতে পারিনি, নাহলে আমরা না বোঝার ভান করে থেকেছি, কিন্তু অবশ্যই অবশ্যই করে আমাদের প্রত্যেকের জীবনে এই সংশয় এসেছে। তাই বলছেন, আধারে দেখিতে নারী হৃদি কাঁপে অনির্বার, আমি এগিয়ে যেতে পারছি না, তাই সংশয় আমার, আমি এগিয়ে যেতে পারছি না। আমাদের মনে আছে আমরা অমরনাথ যাত্রা করেছিলাম, আমরা চন্দনবাড়ি থেকে ওই শেষনাগ যাত্রা করেছি। ঝড় জল বৃষ্টির মধ্যে যাত্রা শুরু হয়েছে বলে যে মুহূর্তে একটু বৃষ্টি থেমেছে সবাই আমাদের যেতে দিয়েছে, আমরা সেই বিকেলবেলা 4টের সময় রওনা দিয়ে দিচ্ছি শেষনাগের পথে। খুব ভয়ঙ্কর ভুল ডিসিশন ছিল, তথাপি আমরা জেনে বুঝে রওনা দিয়েছি। অনেক রাত অব্দি আলো ছিল, কিন্তু যে মুহূর্তে আলো চলে গেল একদম ঘুটঘুটে অন্ধকার, শুধুমাত্র সকলের আলো জ্বলছে, টর্চের আলো জ্বলছে, আর সেই আলো, সেই একবারে সেই স্তিমিত আলোয় আমরা সেই অন্ধকার পথ অতিক্রম করতে করতে যাচ্ছি। আমার এখনো মনে আছে সেই নিজের মনের ভেতরে সে যেন একটা কি অদ্ভুত একটা তুফান চলছে, যেন শুধুমাত্র জগন্মাতাকে আমরা ডাকছি যে এই পথ আমাদের অতিক্রম করে নিয়ে যাও। এই আকুতিটা যেটা অন্য সময় হয়, সে আকুতিটা নিত্য দিনে জাগাতে হয়, এই আকুতিটা আমাদের জাগাতে হবে। তারস্বরে ডাকিতেছি তারা তোমায় কতই বার, দয়াময়ী হয়ে আজি একই হেরি ব্যবহার। আমরা তারস্বরে ডাকি না, আমরা বলি ডাকছি জয় মা করলে কি হয়, তারস্বরে মানে অন্তরের আকুতি সবটুকু উজাড় করে নিংড়ে তাকে ডাকতে হবে। তোমা বিনে আমার আর এই জগৎ সংসারে আর কেউ নাই, তুমি ছাড়া আর কেউ নাই, বোধটা যেন দরকার। জগতের যাদেরকে মনে হয়েছিল আপনার, তারা কেউ আমার আপনার নয়। সেই সব আমি একজন অনাথ হয়ে গেছি, আমাকে যেন কেউ ধরে রাখার জায়গা নেই, আমি তাই দুহাত দিয়ে আঁকড়ে দুহাত বাড়িয়ে তোমায় ধরার চেষ্টা করছি। বোধটা যদি জাগে অবশ্যই হবে, তিনি কখনো ছেড়ে থাকেন না। বলছেন, সন্তানের একে বাহিরে আছো শুয়ে অন্তঃপুরে, মামা বলে ডেকে মোর হলো অস্থি চর্মসার। মা শ্রী শ্রীমা ভেতরে ঘুমিয়ে আছেন, সেটাকে যেন রূপক হিসেবে ব্যবহার করা হচ্ছে। বলছেন, জগন্মাতা তোমাকে কত ডাকছি, তুমি আমারই ভেতর ঘুমিয়ে আছো, কিন্তু তুমি কিছুতেই জাগ্রত হচ্ছ না। ওই ঘরের ভেতরে মা ঘুমিয়ে নি, ঘুমিয়ে আছেন আমার হৃদয়ে আমার অন্তরে, কিন্তু তিনি জাগছেন না, তার সেই শক্তিকে তিনি আমার ভেতরে সেই শক্তিকে জাগরিত করছেন না। বলছেন, কারণও বলছেন, কেন না তোমায় ভুলেছিলাম, খেলায় মত্ত ছিলাম বলে বুঝি মুখ মাকাইলে, একবার চাও মা বদন তুলে খেলিতে যাব না আর। আমি খেলায় মত্ত ছিলাম, তাই কি তুমি আমায় ভুলে আছো, তাই কি তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গেছো? তাই বলছেন, খেলায় মত্ত ছিলেন বলে বুঝি মুখ বাঁকাইলে, একবার চাও মা বদন তুলে খেলিতে যাব না আর। এই রবীন্দ্রনাথের গান আছে না, প্রভু খেলেছি অনেক খেলা, এবে তোমারও ক্রোড়ও চাহি, প্রভু খেলেছি অনেক খেলা। কি আকুতি যে আমরা অনেক খেলা খেলেছি, অনেক খেলা খেলেছি বোধটা হওয়া দরকার, যে আর খেলা ভালো লাগছে না, এই অনেক খেলা হয়েছে, অনেক ছুকিতকিত খেলেছি, অনেক বুড়ি ছোঁয়ার গল্প খেলেছি, অনেক ঘুরে ঘুরে বেরিয়েছি, আর খেলা চলছে না, আমি শ্রান্ত আমি ক্লান্ত, আমাকে গ্রহণ করো। যিশু বলছে না যে যে ক্লান্ত হবে সে আমার কাছে আইসো, আমি তোমার ক্লান্তি দূর করব। যেন জগন্মাতার ভাবটি তার ভেতরে আছে, যেমন আমরা ক্লান্ত হয়ে বাড়িতে যখন ফিরে আসি মা আমাদের বিশ্রামের ব্যবস্থা করেন, আমার ক্লান্তি দূর করার জন্য আমার ক্লান্তি এই শক্তিবর্ধক কিছু খাবার আমাকে দেন, আমাকে ঘুম পাড়িয়ে দেন, সেই ক্লান্তি আমার চলে যায়, আবার নবশক্তিতে আমি জাগ্রত হই। কিন্তু এই বোধটা আমার ভেতরে জাগা দরকার যে আমি ক্লান্ত আমি পরিশ্রান্ত আমি অবসন্ন, আর পেরে উঠছি না মাগো, এবার তুমি আমায় গ্রহণ করো। শেষের কথাটা ভারী সুন্দর, এই বোধটা যদি আমাদের আসে তাহলে আর নাথিং লাইক দ্যাট আর কি এরকম। বলছেন, মা বিনে কে লবে আর অকৃতি সন্তানের ভার,
এই বোধটা জানা জাগা দরকার। মা বলেছেন, আমার সন্তান যদি ধুলো কাদা মেখে আসে, তার তাকে ধুলো কাদা ঝেড়ে কোলে তুলে নিতে হবে আমাকে। কিন্তু এই বোধটা আমার ভেতরে জাগা দরকার যে তুমি ছাড়া আর কেউ নেই, তুমি ছাড়া আর এ ভুবনে কিছু নাই, মোর কিছু নাই, এই বোধটা যেন আমাদের ভেতরে জাগে। তাই বলছেন যে স্বয়ং শ্রী শ্রী মা সেই রূপক জেগে উঠল, যাকে যাকে কেন্দ্র করে এই বিখ্যাত জায়গার জিনিসটা হলো সেইটি উঠল। তিনি দোস্ত ছিলেন, বন্ধু ছিলেন আমাদের, এই পদ্মবিনোদ বন্ধু ছিলেন শরৎ মহারাজের। শরৎ মহারাজকে তিনি তাই দোস্ত বলে ডাকতেন, তিনি তাকে বন্ধু মনে করতেন। বলছেন, আর যেন কেউ যতনে হৃদয়ে রেখো আদরণী শ্যামামাকে, মন তুই দেখ আর আমি দেখি, দোস্ত যেন নাহি দেখে, দোস্ত দেখলে চলবে না। যখন তিনি এই রকম গাইছেন, মা তার জানলা খুলে দিলেন, সেই খড়খড়ি খুলে মা তাকে দর্শন দিলেন। পদ্মবিনোদ ওপরের দিকে তাকিয়ে বললেন, মা উঠেছ, তবে অধম সন্তানের প্রণাম গ্রহণ করো। সেই রাস্তার ভেতর তিনি গড়াগড়ি দিয়ে মাকে প্রণাম করলেন, আনন্দ হৃদয়ে মগ্ন হয়ে তিনি গাইতে গাইতে যাচ্ছেন, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। ঝড় শান্ত হয়ে গেছে, সমস্ত কিছু শান্ত হয়ে গেছে, সেই সমুদ্রের ঝড় যখন সমুদ্রে যখন ঝড় ওঠে তখন লুব্রিকেন্ট ঢেলে দেওয়া হয় যাতে জলের আর ঢেউ যেন না হয়, সমুদ্র শান্ত হয়ে যায়। আমাদের এইখানে আমরা আমফান দেখেছিলাম, সকাল 9:30 একটু বাদ থেকে শুরু হলো, আর রাত্রি 9:00 যখন শান্ত হয়ে গেল, সমস্ত প্রকৃতি নিঃশব্দে আছে, একটা পাখিও আওয়াজ করছে না, ফুল গাছগুলো এমন ভেঙে গেছে, কয়েকদিন কোনো গাছে ফুল নেই, যেন তারা অভিমান করে মুখ ফিরিয়ে নিয়েছে, প্রকৃতি এমনভাবে তাদের মেরেছে, তাদের যে সেই যেন একটা অদ্ভুত শান্তি বিরাজ করছেন, শ্মশানের মতো শান্তি। আমাদের মনের ভেতরে সেই শান্তি বিরাজ করে যখন জগন্মাতা আমাদের দিকে ফিরে আসেন, আমার মন মুখ সব আলোকিত হয়ে যায়। ওই গানটি আছে না, পোহালো দুঃখ রজনী আছে গেছে আমি আমি ঘোর কুস্বপন, সেইখানে একবারে শেষকালে বলছেন, কহিছে জননী কহিছে জননী কি ভুলো না, রামকৃষ্ণ পদ দেখো না, রহে না যাত রবে না যাত না, এই দেখো মম পাশে করুণায় ভাষা, সেই দুটি আঁকি ভাষে শশী মহারাজ দেখেছিলেন মায়ের সেই দুটি চোখ, সেই করুণায় ভরা দুটি চোখ, সেই ভাবটি তিনি গিরিশচন্দ্র ঘোষকে লিখে দিয়েছিলেন এবং গিরি বলে দিয়েছিলেন, গিরিশচন্দ্র ঘোষ সেই ভাব অনুযায়ী গান লিখে দিলেন, পুলিন বিহারী সরকার সেই গান শশী মহারাজকে শোনালেন। যখন শশী মহারাজ শুনছেন, তার দু চোখ দিয়ে অঝরে জলধারা ঝরছে, পুলিন বিহারী ঘোষের শব্দ, গিরিশ ঘোষের শব্দ, পুলিন বিহারীর সুর ধরে তিনি মনের ভেতরে যেন জাগিয়ে উঠছেন তার সেই দিব্য দর্শন। এই বোধটা আমাদের থাকা দরকার যে তার শরণাগত হলে তিনি কখনো ফিরিয়ে দেবেন না, আর তাকে যদি আমরা দর্শন করতে পারি তার সেই দিব্য দর্শনটিকেও আমি যেন নিজের মনের ভেতরে জাগিয়ে রাখতে পারি। বলছেন, ঠাকুরের যত লীলা দেখে মুগ্ধ হবে, ঠাকুরের যত লীলা দেখে জগৎ মুগ্ধ হলো, সব তার মায়ের কোলে বসে থাকার লীলা। তিনি জগদম্বার থেকে নিজের সত্তা এতটুকু আলাদা রাখেননি, তিনি হলেন মায়ের কোলে শোয়া ছেলে, আমরাও মায়ের কোলেই রয়েছি, তবে এটাই ঠিক ঠিক অনুভব করতে হবে, শরণাগত হলে চোখের ঠুলি খুলে যাবে। এই কারণে ঠাকুরের এই সাধন ভজনের এই যে 12 বছরের জীবন, এটা বারবার করে আমাদের পড়া দরকার, বারবার করে এটির অনুধ্যান করা দরকার। লীলা প্রসঙ্গ একবারে ডিটেইল এলাবোরেটলি লিখেছেন এই সাধন জীবনের গল্প, এটা বারবার করে পড়া দরকার। আমরা এর তার মুখ থেকে শুনি বেশিরভাগ ক্ষেত্রে, আমরা টিভি সিরিয়াল দেখে সিনেমা দেখে ঠাকুরের সাধন ভজনের পদ্ধতি দেখার চেষ্টা করি, তা করলে হবে না। লীলা প্রসঙ্গের পাতায় পাতায় শারদানন্দজি লিখেছেন, ঠাকুরের কাছ থেকে শুনেছেন, বিভিন্ন সময় যা শুনে রেখেছিলেন সেগুলিকে পরপর পরপর সাজিয়ে রেখেছিলেন, পরে সেগুলি হৃদয় রাম এবং রামলাল দাদার সঙ্গে তিনি মিলিয়ে সেই ছবিটি আমাদের চোখের সামনে উপহার দিয়েছেন। ওই যে তীব্র সব কথা ছেড়ে দিন, ঠাকুরের সন্ন্যাস দিনের কথা ভাবুন, ঠাকুর বসেছেন সেই কুটিয়ার ভেতরে, কিছুতেই সেই ভ্রুমধ্যে তিনি জগন্মাতাকে চিন্তা করতে পারছেন না,
যখনই চিন্তা করছেন বড়া ভয় করা কালী মূর্তি আসছে। তারপরে গুরু ওইখানে ছুঁচ ফুটিয়ে দিয়ে বললেন, এইখানে নিজের দৃষ্টিকে নিবদ্ধ, কেউ নেই হোগা, এ বলে এইখানে দৃষ্টিকে নিবদ্ধ করলেন। তখন আবার যখন বড়া ভয় করা এই চতুর্ভুজা মূর্তি এলেন, তখন তিনি জ্ঞান অসীতে তাকে দ্বিখণ্ডিত করলেন। জ্ঞান অসী মানে বিচার, আমার জীবন এইখানেই শেষ নয়, শুধু এইটুকু নয়, আমাকে এর পারে এমন এক জায়গায় যেতে হবে, সেইখানে গেলে আর কোনো রকম আর ছবি কিছু পাওয়া যাবে না। ঠাকুর সম্পর্কে বলতে গিয়ে প্রেমেশ মহারাজ তার গানে লিখেছেন, প্রেমের ওপারে শেথা কোন দেশ, শশী তপনের নাহি পরবেশ, না তব হাসি রাশি কিরণ বরসে, মনের ওপারে কোথা কোন দেশ, শশী তপনের নাহি পরবেশ, তব হাসি রাশি কিরণ বরসি, উজলে শেথায় চারু বিভায়। বলছেন এই শুধু শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন, তাকে ভাবতে গেলে সে এক অদ্ভুত লোকে আমাদের যাত্রা করতে হবে। মন যেখানে চিন্তা করতে পারে, মনের উপারে কোথা কোন দেশ, শশী তপনেরও নাহি প্রবেশ, সেখানে তার জ্যোতিতে সেই জগৎ এত আলোকিত, এই জাগতিক জ্যোতি, এই সূর্যচন্দ্রের আলো সেখানে নিষ্প্রভ। নাহি প্রবেশ মানে সূর্যচন্দ্রের আলো প্রবেশ করে, কিন্তু তিনি এত বেশি জ্যোতির্ময়, সূর্যচন্দ্রের জ্যোতিকেও নিষ্প্রভ বলে বোধ হয়। তব হাসি রাশি কিরণ বরসি, সে আলোটা কোথায়, না তার সেই হাসি, তার সেই দিব্য হাসি কিরণ বরসি। খুব ভালো করে লক্ষ্য করবেন, যখন ধ্যান করেন ভগবানের হাসিটার দিকে তাকিয়ে থাকবেন, ওরকম মিষ্টি করে কাউকে আমি কখনো হাসতে দেখিনি, কি অদ্ভুত ভালোবাসা। আপনাদের যদি কারুর সুযোগ হয় রাজকোট আশ্রমে যাবেন, রাজকোট আশ্রমে বেলুড় মঠের মতোই প্রতিমা, কিন্তু বেলুড় মঠে গ্রিল কাঁচের বেড়াটপের মধ্যে আমরা ভালো করে ঠাকুরকে দেখতে পাই না, আর ওখানে গ্রিল কাঁচ ঘেরাটপ কিচ্ছু নেই, সব কিছু ফাঁকা, আর আধখানা সেই ইয়ে দেওয়া আছে, আর তার চতুর্দিকে ঘুরে বেরিয়ে ঠাকুরকে দেখা যায়। বাঁ পাশ দিয়ে যখন ঠাকুরকে দেখা যায় মনে হয় তার ডান হাতটি ধরে আমি তাকে নিয়ে পালিয়ে যাই, অপূর্ব সেই হাসি। যেদিকে ঘুরবেন, যেদিকে তাকাবেন মনে হবে আপনার দিকে তাকিয়ে, আমরা বলি রিসেপশন স্মাইল, সেই অদ্ভুত একটা অ্যাকসেপ্টিং স্মাইল দিয়ে তিনি যেন আমার জন্য অপেক্ষা করে আছেন। কি অপূর্ব তাকানো, ঠাকুরের হাসির দিকে তাকাবেন। ইদানিং তো স্মার্টফোন হওয়ার জন্য এনলার্জ করার সুবিধা, কোনো একটা অংশকে এনলার্জ করার সুবিধা আছে, আগে যেমন ছবিতে কল্পনা করতে হতো, এখন কল্পনাও করতে হবে সঙ্গে সঙ্গে, আবার কেউ কেউ ঠাকুরকে হাসাচ্ছেও দেখছি, সেটা দেখতে যাবেন না, কিন্তু এই যে ছবি এটাকে যদি একটু এনলার্জ করেন, ঠাকুরের হাসিটা দেখেন, দেখবেন মন ভালো হয়ে গেছে, মন শান্ত হয়ে গেছে, অশান্ত হৃদয় যেন সে একবারে অপূর্ব ভালোবাসায় ভরে গেছে। তার চোখ দুটোর দিকে তাকিয়ে যদি এনলার্জ করে দেখেন, দেখবেন কি করুণা ঝরে পড়ছে, মানুষের দৃষ্টি এরকম নয়, কি অপূর্ব করুণা ঝরে পড়ছে, যেন জগতের সবার দুঃখে তিনি দুঃখী। সেই প্রেমেশ মহারাজেরই আরেকটা গান আছে, নীল নয়ন নয়ন যুগল, নীল শ্যাম কমল নয়ন যুগল, কি যেন কি বিষাদে কি মলিন, গভীর ব্যথা বুকে, ওই ভুলে গেছি গানগুলো, গানের অর্থটা হচ্ছে এই, তিনি তার সেই, তাকে দেখলে মনে হয় তিনি জগতের সবার দুঃখকে আপন করে নিয়ে জগৎকে তার আনন্দ দিয়েছেন, তিনি সকলের কাছ থেকে সেই কালোটাকে গ্রহণ করে নিয়ে শুধু আলোটুকুকে ফিরিয়ে দিয়েছেন আমাদের কাছে। ঠাকুরের যদি এই ভাবটিকে দেখেন তাহলে দেখবেন তিনি যেন সেই জগদম্বার মতো। এই এই ঠাকুরের দর্শনগুলোর পরের একটা ঘটনা বর্ণনা আছে, পুঁথিতে খুব সুন্দর করে বর্ণনা আছে। বলছেন ঠাকুর যখন ভাব সমাধি থেকে আসতেন, মনে হতো তাকে দেখলে মনে হতো ছোট শিশু অনেকক্ষণ ঘুমিয়ে থাকার পরে যখন সে জাগে, তার চোখ মুখে সেই ফ্রেশনেস, তার সেই মুখে যে হাসি, ঠাকুর যেন ঠিক সেই রকম মনে হতো, যেন ছোট শিশু এই সদ্য ঘুমিয়েছে মায়ের কোলে, এই এখন ঘুম থেকে উঠল, ঠাকুরের সমাধির পরে তার মুখখানা দেখলে সেরকম বোধ হতো। তাই বলছেন তার এই ভাবটাই তাই, দেখবেন জগন্মাতার উপর সবসময় নির্ভর করছেন, তিনি কিছু জানেন না। তোতাপুরী বোকা বনে গেছিলেন, তোতাপুরী বলছেন কেউ বেটা অদ্বৈত সাধন কারনায়, বলছে দাঁড়াও বাপু আগে মাকে জিজ্ঞেস করে আসি। তোতাপুরী ভাবলেন সত্যি সত্যি এই ছেলেটি বোধ হয় তার গর্ভধারিণীকে জিজ্ঞেস করতে গেলেন,
মাকে জিজ্ঞাসা করে আসি, যে মাকে জিজ্ঞাসা করে আসি শব্দটা বলার ভেতরে এমন আন্তরিকতা, এমন ভালোবাসা। তোতাপুরী বুঝতেই পারলেন না। তোতাপুরী রওনা বললেন, যাও গিয়ে জিজ্ঞেস করে এসো। তিনিও মাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা বললেন, হ্যাঁ সেই লোকটি তোমাকে এই করবার জন্য এনেছে, তোমাকে এই সাধন ভজন করবে বলা, অদ্বৈত সাধন করবে বলে, করাবে বলেই এখানে এসেছে। তিনি জানতে পেয়ে মায়ের অনুমতি নিয়ে চলে এলেন। আমার মনে আছে একজন, আমাদের একজন সাধু, তিনি শ্রী শ্রী মায়ের বাড়ি বাগবাজারে যেতে চেয়েছিলেন। ভারী সুন্দর করে তিনি তার অধ্যক্ষ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, এমন আন্তরিকতার সাথে জিজ্ঞেস করেছিলেন, কালকে একটু মায়ের বাড়িতে গিয়ে, মায়ের বাড়ি যাব, মাকে একটু দর্শন করে আসব। এই মা এবং মায়ের বাড়ি এই দুটি শব্দ সেই অধ্যক্ষ বুঝতে পারেনি। তিনি ভেবেছিলেন ওই বাগবাজার অঞ্চলে যেখানে তার পূর্বাশ্রম সেইখানে বোধহয় তিনি তার মাকে দর্শন করতে যাবেন। তাই তিনি বললেন, হ্যাঁ যাবেন, কিন্তু প্রসাদ না পেয়ে আসো, কারণ এই বেলায় যাবে গৃহস্থ বাড়িতে গিয়ে ও তাদের কষ্ট হবে। সেই ভেবে তিনি বললেন, ঠিক আছে যাবে, কিন্তু এখানে এসে প্রসাদ পাবে। তিনিও গেলেন, মাকে প্রণাম করলেন, মায়ের কাছ থেকে যে ফল প্রসাদ খাওয়ার সেগুলো খেয়ে আবার টুকটুক করে রওনা দিলেন। ফিরে আসার পর অধ্যক্ষ মা জিজ্ঞেস করলেন, তিনি ভাবছেন তার মা বোধহয় খুব ক্ষোভ প্রকাশ করতে ছিলেন, মা কি বললেন? বললেন, মা তো বলতে পারেন না, মা তো ছবি। কিন্তু মায়ের ভাণ্ডারীরা খুব অসন্তুষ্ট হলেন, তার ভ্রম ভাঙল। তার এই যে অদ্ভুত এই যে আপন বোধটা, এটা যেন আমাদের আসে। মা যখন বলছি যেন সত্যি সত্যি মনে করি উনি আমার মা, আমার মা ছাড়া আর কেউ নেই। দেখুন আমার জগতের মা আমাকে একটা সময় ছেড়ে চলে যাবেন, সবারই তাই, কারুর ছেড়ে গেছেন, কারুর হয়তো যাবেন, কারুর হয়তো যাওয়ার পথে, কিন্তু জগন্মাতা কখনো কোনো অবস্থাতে আমাদের ছেড়ে যান না। আমাদের সবার যেন, যারা আপনারা পিতামাতা তারা নিশ্চিন্তে থাকুন, ওই তার ভেতরে আছেন। একটা বৌদ্ধ সন্ন্যাসী জেন বুদ্ধিসের গল্প শুনছিলাম, সেখানে বলছেন যে কেমনভাবে এই ঈশ্বরীয় ভাব আমাদের ভেতর জাগে। একজন জেন বুদ্ধিস বলছেন, একজন গাছের পাতাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো তোমার ভয় করে না? তুমি সেই বসন্তকালে উঠেছ, গ্রীষ্ম বর্ষা কাটিয়েছ, এবার তো শীত আসার সময় হলো, এবার তো তোমাকে ঝরে পড়তে হবে, তোমার ভয় পড়ে না, ভয় লাগে না, তুমি গাছ থেকে আলাদা হয়ে যাবে? তিনি সেই গাছের পাতা উত্তর দিল, না না এরকম ভয় কখনো পায় আমার হয় না, আমি বসন্তকালে এসেছি আর গ্রীষ্ম বর্ষা সবটুকু সময় সব দিয়ে চেষ্টা করেছি আমার ফটোসিনথেসিস করে আমার গাছকে সমৃদ্ধ করতে, আমার যা কিছু জীবনের সার সবটুকু দিয়ে আমার গাছকে বাড়াতে, ফলে আমি গাছেরই একটা অংশ হয়ে গেছি। আর যদি আজ যদি যখন শীতকাল আসবে তখন যখন ঝরে পড়বো, এই গাছের থেকে ঝরে পড়বো, তখন আমি মাটিতে মিশে আবার গাছের সারবস্তু হয়ে যাব। আমি কোনো অবস্থাতে কোনো কিছুতেই আমি তার থেকে আলাদা হয়ে যাব না। ভগবানকেও ঠিক এই ভাব এই নিয়ে জাগাতে হয়, আমি ভগবানের সঙ্গে এমনভাবে একীভূত হয়ে যাব, তার ভাবেতে আমি নিজেকে এমনভাবে করব যে তার ভাব আমার ভেতরে এমনভাবে ঢুকে যাবে, তার সাথে আমার আর কোনো আলাদা কোনো করা যাবে না। আমাদের অভেদানন্দজি দেখলেন যখন তিনি রামকৃষ্ণ গত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাবরঞ্জিতাকারম জগন্মাতৃ স্বরূপিণী, এই অংশটি যখন আবৃত্তি করছেন শ্রী শ্রী মায়ের সামনে, তখন তিনি দেখলেন যে শ্রী শ্রী মা ওখানে বসে নেই, সেখানে স্বয়ং শ্রীরামকৃষ্ণ বসে আছেন। এই দর্শনটির অনেক রকমের ব্যাখ্যা আসে, তার মধ্যে একটি যেটি আমার ভীষণ ভালো লাগে সেটি হলো এই, মাই ওখানে বসেছিলেন কিন্তু মা এমনভাবে শ্রীরামকৃষ্ণের ভাবেতে রঞ্জিতা হয়ে গেছিলেন, তখন তাকে দেখে শ্রীরামকৃষ্ণ সত্তার সঙ্গে আলাদা করা যাচ্ছিল না, যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হইয়া। এটা কিন্তু খুব উচ্চ ভাবের কথা, আমাদের সাধনার বস্তু, আমাদের ভগবানের সঙ্গে এমনিভাবে একীভূত হবে যেন কোনোভাবেই আলাদা করা যাচ্ছে না। জগৎ যতই চেষ্টা করুক না কেন কিছুতেই তাকে আলাদা করে ফেলা যাচ্ছে না। যখন আমরা ভগবানের এই সত্তায় বিলীন হয়ে যাব তখন দেখবেন আমরা কখনোই তার থেকে আলাদা নেই, কখনো আমাদের ভয় নেই, সবসময় জানবো জগন্মাতার কাছেই আমি আছি। ঠাকুর এই আদর্শটি আগামী দিনের মানুষের কাছে দিয়ে গেলেন, আচরণ করে দেখালেন, বোধ করালেন এটা সত্য সত্যই হয়। তার আচরণ করার দরকারই ছিল না, তিনি তো অবতার পুরুষ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তবু কেন এলেন না আমাদেরকে এই সাহস দেবার জন্য? সাহস জুগিয়ে গেলেন যে আমরাও যদি সাধন ভোজন করি
আমরাও সেই পথে চলবো। দেখুন একদম আমার আপনার মতো হয়ে এলেন, এতটুকু আলাদা নয়, আমার আমার আপনাকে যেমন দেখতে ঠিক সেই রকম, একটু যে সুইট, গায়ের রংটা একটু ফর্সা, ঠোঁটগুলো একটু গোলাপি গোলাপি, চোখগুলো একটু কানা টানা টানা, এইটুকু ফারাক। কিন্তু দেখুন চেহারায় আপনার সাথে আমার ওনার কোথাও কোনো ফারাক নেই, শুধু এই বোধটা জাগিয়ে রাখলেন এই মনুষ্য শরীরেও ঈশ্বর লাভ করা সম্ভব। তাকে এই আকুতি, এই ভালোবাসা দিয়ে যদি বাঁধি, তাহলে তিনি অবশ্যই আমার বাঁধনে বাঁধা পড়বে। রবীন্দ্রনাথের আরেকটি সুন্দর গান আছে, যে কাঁদনে হিয়া কাঁদিছে, সে কাঁদনেও সে কাঁদিল। সেখানে একটা জায়গায় আছে, এসেছিল মনোহরিতে মহাপারাবার পাড়ায়, ফিরিল না আর ঘরেতে, আপনারে গেল হারায়, তারই আপনারই মাধুরী, করে আপনারই চাতকি চাতুরী, ধরিবে কি ধরা দিবে সে, কি ভাবিয়া ফাঁদ ফাঁদিল। যে কাঁদনে হিয়া কাঁদিছে, সে কাঁদনে সেও কাঁদিল, যে বাঁধনে মোরে বাঁধিছে, সে বাঁধনেও সে বাঁধিল। তিনি এসেছিলেন মহাপারাবার পার হয়ে আমার সাথে মিলবেন বলে, ফিরিল না আর ঘরেতে, আপনারে গেল আড়ায়। তিনি আমার সঙ্গে আপনার করতে এসে এমন হয়ে গেলেন, আমার ভেতরে এমন ভেতরে ঢুকে গেলেন, আর নিজেকে কিছুতেই আলাদা করতে পারছেন না। আপনারে গেল হারায়, তারই আপনারই মাধুরী, আপনারে করে চাতুরী, তার সেই নিজের মাধুরী দিয়েই তিনি কখন তার সবটুকু আমাকে দিয়ে দিয়ে গেছে, সেই তার নিজের জীবনই তাকে যেন তাকে বোকা বানিয়ে দিয়েছে। তিনি যেন, তিনি এসেছিলেন, তিনি যেন কিছুতেই নিজেকে আর আলাদা করতে পারলেন না, আমার সাথে মিলে মিশে একাকার হয়ে গেলেন। ওই যে দেখবেন পরতত্ত্বে সদা লীন ও শব্দটা ব্যবহার করেছে, লীন শব্দটা দারুণ ইম্পর্টেন্ট। লীন মানে মিলেমিশে একাকার হয়ে যাওয়া, শুধু একাকার হয়ে যাবে না, দুটো বস্তু আলাদা বস্তু একসঙ্গে মিশবে, তার আলাদা করে কোনো সত্তা থাকবে না, কিন্তু দুটো মিশে যে সত্তা তৈরি হবে সেটা পৃথক সত্তার চেয়ে অনেক বেশি মাধুর্যময়, অনেক বেশি সৌন্দর্যময়। ভগবান এমনি আমাদের জীবনে আসেন, মিলেমিশে একাকার হয়ে যান, আমি সেই একই মানুষ থাকি, শুধু আগের চেয়ে অনেক বেশি মিষ্টি, অনেক বেশি মধুর। এই মধুরতা দান করতেই ঈশ্বর আমাদের জীবনে আসেন, তাই আমাদের তাকে প্রয়োজন। আমরা একটি নতুন অধ্যায় শুরু করব, 14 নম্বর বক্তৃতামালা, এটিও রামকৃষ্ণ আশ্রম কাটিহারে দেওয়া, 14 মে 1955 সাল। এই যে গান গাওয়া হলো, ডুব 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 রূপসাগরে আমার মন, এর জীবান্ত উদাহরণ হলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তার জীবনে এই ডুব দেওয়াটি একটি অদ্ভুত ব্যাপার। ডুবুরি মানে যারা সমুদ্রে ডুব দেওয়া, ডুব দেয়। ঠাকুরের মতন আশ্চর্য ডুবুরির কথা শুনিনি, তিনি মুহুর্মুহু ডুব দিচ্ছেন, এক একটি ভাব নিয়ে ডুব দিচ্ছেন, কত ভাবে ডুব দিচ্ছেন, অনন্ত ভাব সমুদ্রে ডুব দিয়ে কত মণিমাণিক তুলে এনে দুহাতে ছড়াচ্ছেন, এমন আর দেখতে পাই না। একদিন অশ্বিনীবাবু এসেছেন তাকে দর্শন করতে, দেখলেন ঠাকুর একা বসে এই ডুব 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 রূপসাগরে গানটি গাইছেন, গাইতে গাইতে ডুবিয়ে গেলেন, তলিয়ে গেলেন, একেবারে স্থির সমাধিস্থ। অশ্বিনীবাবু অবাক হয়ে দেখছেন, এই মানুষটি এই ছিল, কোথায় গেল? ঠাকুরের জীবনে এরকম প্রায়ই হতো, তিনি এক একটি ভাব নিয়ে ভেতরে ডুব দিচ্ছেন, তার একটুতেই ঈশ্বরের উদ্দীপন হচ্ছে, সমাধি হচ্ছে, কখনো সবিকল্প কখনো নির্বিকল্প, কত সব আশ্চর্য দর্শন হচ্ছে। আপনারা সব সময় লক্ষ্য রাখবেন, এই আমাদের যখন হয় আমাদের যে এই আমরা যখন সিরিয়াল সিনেমায় দেখি শ্রীরামকৃষ্ণ এমনি করছেন না, সমাধি হচ্ছেন না, হাতটা এরকম উপর, কী কুক্ষণে যে ওই কেশববাবুর বাড়িতে ছবিটি তুলেছেন, সমাধি মানে তাই, তা কিন্তু নয়। কথামৃতের পাতায় পাতায় নানা রকমের সমাধির ছবি আছে, গঙ্গা দেখতে গিয়েছেন, হাতটা একটা হাত তোলা রয়েছে ওপরের সেই যে চৌকাঠেতে, আর তিনি গভীর সমাধিতে মগ্ন, তার সেই দিব্য ভাবের ছটায় আছেন। আরেকটি খুব সুন্দর দর্শন আছে তুরিয়ানন্দজির, তিনি দেখছেন পেছন দিকে দড়ির মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আর তার মাথাটা যেন একটু একটু করে দুলছে, আনন্দে মুখ ফুটি ফাটা হয়ে গেছে, চোখ বিস্ফারিত, কি অপূর্ব জিনিস দর্শন করছেন। তার আনন্দের চোটে তার দাঁতগুলো আর ভেতরে সব বাইরে বেরিয়ে এসেছে, অদ্ভুত দর্শন। এটা তুরিয়ানন্দজি অথবা বিজ্ঞান, আমি যদি ভুল না করি, দুজনের মধ্যে কারুর একটা দর্শন। আরেকটি দর্শন আছে রথযাত্রার গল্প, 14 জুলাই 1885 খ্রিস্টাব্দ,
ব্রহ্মময়ী দে মা পাগল করে আর কাজ নাই মা জ্ঞান না, কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী। স্বামীজি গাইছেন, এই গানটা গাইছেন, গাইতে গাইতে ওই যে শেষ অংশটা গাইছেন, কভু কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী, তিনি গাইছেন, শ্রীরামকৃষ্ণকে ঘিরে ঘিরে গাইছেন। ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন, আনন্দে তার চোখ মুখ ফেটে যাচ্ছে, তিনি যেন আর নিজেকে ধরে রাখতে পারছেন না, তার ভেতরের আনন্দ তিনি সবটুকু বার করে দিয়েছেন, তবু যেন তার তিনি ধরে রাখতে পারছেন না। রাজেন্দ্র মিত্রের বাড়িতে এসেছেন, সন্ধ্যা সমাগত, যেমন আকাশে চাঁদ উঠলে তারা উঠলে সেই চাঁদের সেই স্নিগ্ধ আলোয় সমস্ত আলো, তার আলোতে পল্লী পুরো অন্ধকার দূরীভূত হয়, তার স্নিগ্ধ আলোতে সব কিছু দৃশ্যমান, ঠিক সেই রকম সন্ধ্যার প্রাক্কালে তিনি রাজেন্দ্র মিত্রের বাড়িতে এসে উপস্থিত হলেন। যখন তিনি গাড়ি থেকে নামছেন, কি অপূর্ব বর্ণনা আছেন, আনন্দে তার মুখটা ফুটি ফাটা হয়েছে, আর সকলে ভেতরে বাইরে দুদিকে তার আনন্দ দেখছে, চোখ দিয়ে দেখছে আনন্দ, আনন্দময় পুরুষকে, আর মন সেই আনন্দকে উপভোগ করে ভরপুর হয়ে যাচ্ছে। কি সুন্দর এই বর্ণনা, শ্রীরামকৃষ্ণের এই কথাটি বলছেন, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাপীর প্রেম রত্নধন। তিনি গাইছেন এবং সেই ভাবের ভেতরে ডুবে যাচ্ছেন। ঠাকুরের যেটা স্পেশালিটি, আমাদের সঙ্গে যেটা সবচেয়ে ফারাক, সেটা হচ্ছে এই, আমাদের বহুভাব আরোপিত, সবটা কিন্তু হয় না, বহুভাব আরোপিত হয়ে যায়, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রত্যেকটি স্বাভাবিক, এই স্বাভাবিকত্বটা আমাদের অভ্যাস করতে হবে, এই স্বাভাবিক ভাবটা আমাদের জীবনে আসা দরকার। যতক্ষণ না পর্যন্ত এই স্বাভাবিক ভাবটা আমাদের জীবনে আসছে, ততক্ষণ পর্যন্ত কিছুই কিছু হবে না, এই স্বাভাবিক ভাবটা আসা ভীষণ দরকার। ভগবানকে ডাকছি নিঃশ্বাস প্রশ্বাস নেবার মতো সহজ। এই তিনি গাইছেন, অশ্বিনবাবু দেখছেন ঠাকুর গাইছেন, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাপীরে প্রেম রত্নধন। এমন গভীরভাবে বলছেন, এমন গভীর প্রত্যয় নিয়ে বলছেন, যেন সত্যি তিনি যেন ডুবে গেছেন, তার এই ভাবতে অশ্বিনবাবু দেখছেন ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেছেন। তারপরে যখন ফিরে এলেন, আনন্দের মণিমুক্তা নিয়ে এলেন, আর যারা নিকটস্থ আছে সকলের ভেতরে ছড়িয়ে দিলেন। এই ভাবটিকে আমাদের ভেতরে জাগাতে হবে, শ্রী ভগবানের কাছে সব সময় এই প্রার্থনা করা দরকার। জগতে দুঃখ থাকবে, জগতে বেদনা থাকবে, কারুর জীবন দুঃখময় নয়। বুদ্ধদেব বলছেন এ জগৎ দুঃখময়, দুঃখ নিবৃত্তি করিবার, এ জগৎ দুঃখময়, দুঃখের অনেক কারণ আছে, দুঃখ নিবৃত্তি করিবার উপায় আছে। এই তিনটে সত্যকে আমাদের খুব ভালো করে জানতে হবে। আমি যা কিছু দেখি না কেন, কোনো একটা শেষ আছে, ছেদ মানেই তো দুঃখময়। আমি আনন্দ পাচ্ছি, আবার আমার দুঃখ আসবে, আনন্দের ছেদ মানেই তো দুঃখময়। দুঃখ চলে যাচ্ছে, আনন্দ আসছে, আমি লাফাচ্ছি, কিন্তু আমি জানি এটা সাময়িক, ফর দ্য টাইম বিং। তাই বলছেন দুঃখ, এই জীবন দুঃখময়, দুঃখের অনেক কারণ আছে, সেগুলিকে আইডেন্টিফাই করতে হবে এবং দুঃখ নিবৃত্তি করবার উপায় আছে। আমি এটা খুব ফ্ল্যাট উত্তর দিই, অনেকে বলেন যে জীবনে খুব কষ্ট, জীবনে খুব অশান্তি, আমি বোকার মতো, ওই যেন বোকাই বোকা সেজেই বলি যে আচ্ছা কী কারণে অশান্তি সেগুলো আপনি জানেন? হ্যাঁ জানি। তাহলে এগুলো ইরাডিকেট করে দিন জীবন থেকে। এটা কিন্তু আমি বলি মজা করে, কিন্তু সত্যি সত্যি ভেবে দেখুন তো, আমরা যদি সত্যি সত্যি আমাদের জীবন থেকে আমাদের জানা সমস্যাগুলোকে, যেগুলো জানি সেগুলোকে যদি ইরাডিকেট করতে পারি, তাহলে দেখবেন অর্ধেকের বেশি 50% সমস্যা কমে গেছে। এবং যখন আমার জীবনের ভার কমে যাবে, তখনই আমি চেষ্টা করব কেমন করে আমার জীবনটাকে নির্ভার করতে হয়। শ্রীরামকৃষ্ণদেব ওই কারণে ওরকম স্লিম ট্রিম চেহারা নিয়ে এসেছিলেন, যে একবারে সূক্ষ্ম দণ্ডের মতো তাকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি। তা তিনি এতটুকু বেশি জায়গা নিলে তো তিনি তাকে আমরা কিছুতেই বসাতাম না, ওই স্লিম ট্রিম চেহারাটা তার ওই কারণে, তাকে আমরা জড়িয়ে ধরতে পারি, আঁকড়ে ধরতে পারি এবং জীবনের অঙ্গ করতে পারি। ভগবানকে আমরা সকলকে সদস্য করতে চাই আমাদের জীবনে, ভগবান ছাড়া, তাই এই ভগবানকেই আমাদের জীবনের সঙ্গী করতে হবে, আমার জীবনে সদস্য করতে হবে, এমন সদস্য তোমা বিনা আর এ জীবনে গতি নাই, কিছু গতি নাই, এই বোধটা যেন আমাদের ভেতরে জাগে। শ্রী ভগবানের কৃপা হলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, বাকি অংশটুকু আমরা আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ।
श्री रामकृष्णार्पणमस्तु।